আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। জব অ্যালার্ট চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সরকারি চাকরি নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করবেন, কোন অ্যাড্রেসে আবেদন করতে হবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে, কোন পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সব কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন চাকরি সার্কুলার আপলোড করা হয়। আপনার চাইলে প্লে লিস্ট থেকে অন্যান্য চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন এবং যেগুলোতে আবেদন করার ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের সাড়ে নং এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 8/4/2021। এক নম্বরে বলা আছে বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে বলা আছে পদের সংখ্যা 8টি এবং বেতন গ্রেড 9। শিক্ষাগত যোগ্যতা বিএসসি কৃষিতে, আবার বিএসসি টেক, এমএমএস, এমএসসি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী, বাস্তব যাদের অধিকার আছে, অগ্রাধিকার অভিজ্ঞতা আছে এই পদে কাজ করার জন্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। দুই নম্বর ছিল নিরাপত্তা কর্মকর্তা, বেতন গ্রেড 10, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো সংস্থার নিরাপত্তামূলক বিষয়ে 7 বছরের অভিজ্ঞতা সহ এইচএসসি পাস। এইচএসসি পাসে আপনারা আবেদন করতে পারবেন। তিন নম্বর ছিল সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা 2 বছর অভিজ্ঞতা সহ বয়ন কোর্স সার্টিফিকেটধারী। চার নম্বর ছিল জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমাধারী, ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে কৃষি ডিপ্লোমাধারীদেরকে। পাঁচ নম্বর ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। ছয় নম্বর ছিল ট্রাক চালক, ট্র্যাক্টর চালক অথবা গাড়ি চালক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা যানবাহন চালনায় 5 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাশে হালকা ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী থাকতে হবে। সাত নম্বর ছিল ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা কোন সরকার অনুমোদিত ইনস্টিটিউট হইতে ট্রেড সার্টিফিকেট অথবা বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকারযোগ্য। আট নম্বর ছিল লাইব্রেরি সহকারী, বেতন গ্রেড 19, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক। নয় নম্বর ছিল প্রিন্টার, বেতন গ্রেড 19, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তৎসহ সংশ্লিষ্ট শাখায় ট্রেড সার্টিফিকেট থাকিতে হইবে। এবং দশ নম্বর ছিল মালি, পদ সংখ্যা 1টি, বেতন গ্রেড 20 এবং অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা 3টি, নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, পদ সংখ্যা 1টি। এই 10, 11 এবং 12 নং কর্মী পদের জন্য বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। আমরা সার্কুলারটা দেখে নিলাম, এখন দেখবো আবেদনের শর্তাবলী। আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে bjri.tildog.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় আপনার সনদের, শিক্ষা সনদের যে আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা যেভাবে আছে ঠিক সেইভাবে কারেক্ট স্পেলিং, ওই ওখানে যেরকম স্পেলিং আছে সেরকম করেই এখানে পূরণ করে আবেদন করতে হবে। এখানে বলা আছে বয়স 18 থেকে 30 বছর, 9/5/2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে প্রাপ্তির বয়স। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী বা আবেদনকারীদের জন্য বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের জন্য 18 থেকে 32 বছর। এবং এখানে বলা আছে কর্মী নং 4 থেকে 1 থেকে 3, 1 থেকে 3 সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কর্মী নং 4 থেকে 7 পর্যন্ত নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, পাবনা, লালমনিয়া, ঠাকুরগাঁও,
পঞ্চগড়, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। 4 থেকে 7 নাম পদের জন্য এই উল্লেখিত জেলাগুলো আবেদন করতে পারবে না, তাছাড়া বাকি সব জেলা করতে পারবে। এবং 8 থেকে 12 নং পদের জন্য নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নড়াইল, মাগুরা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা এবং পটুয়াখালী এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না 8 থেকে 12 নং পদের জন্য। তা আপনি সার্কুলার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার নিজ জেলার নামটা। তবে 1 থেকে 3 নং পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে আগে বলে দিছি bjri.teletech.com.bt ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15/4/2021 সকাল 10টা থেকে শুরু হবে, 15/4/2021, এবং আবেদন শেষ হবে 9/5/2021, 9/5/2021 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনেক লম্বা একটা সময়। অনলাইন আবেদন সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে আপনাকে বাংলাদেশের যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আমি কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি লাগবে আমি একটু পরে বলে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কুর্মিং নং 1 থেকে 7 পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা, এবং 8 থেকে 12 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 56 টাকা। অনাধিক 72 ঘন্টা, অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধের নিয়মটা আমি বলে দিচ্ছি। টাকা পরিশোধের জন্য আপনি টেলিটক সিমে টাকা রিচার্জ করবেন। রিচার্জ করার পর রাইট মেসেজে গিয়ে লিখবেন bjri স্পেস ইউজার আইডি, লিখে সেন্ড করবেন 1632 নম্বরে। তারপর আপনি 5th SMS-এ একটি পিন নাম্বার পেয়ে যাবেন, সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে 2nd SMS পাঠাতে হবে। 2nd SMS পাঠানোর জন্য আপনাকে রাইট মেসেজে গিয়ে লিখতে হবে bjri স্পেস ইএস স্পেস পিন, লিখে সেন্ড করবেন 1632 নম্বরে। সেন্ড করার পর আপনি 5th SMS-এ একটি সাকসেসফুল SMS পাবেন, এবং সেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবেন তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তবে কোনো কারণে যদি আপনি ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি রিকভারি করতে পারেন। রিকভারি করার জন্য দেখতে পাচ্ছেন বইকে জনং শর্ততে বলা আছে, ইউজার আইডি জানা না থাকলে, পিন নাম্বার জানা থাকলে আপনি কীভাবে রিকভারি করবেন, এগুলো দেখে নিয়ে রিকভারি করবেন। আর আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সার্কুলার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারেন এবং সার্কুলারটাও দেখে নিতে পারেন। কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।